হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব খুব ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আমার 8 মান্থ প্রেগনেন্সিতে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি খাবার খেয়ে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্রেকফাস্ট থেকে শুরু করা যাক। পুরো প্রেগনেন্সিতে সারাদিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত, আর এই জলটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি সকালে করে আমাকে যে সাপ্লিমেন্টগুলো নিতে হয় তার জন্য। দেখো, সকালবেলা উঠেই আগে আমাকে খেতে হয় এই ওষুধটা আর এই ওষুধটা। তো চলো এটা খেয়ে নিই। সকালবেলা উঠেই আমাকে আগে খালি পেটে গ্যাসের ওষুধটা আর থাইরয়েডের ওষুধটা খেতে হয়। তো চলো ওষুধটা আমি খেয়ে নিই। সকালবেলা ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরেই আমি দুধ হরলিক্স একসাথে মিক্স করে একটা গ্লাসে নিয়ে নিয়েছি, কয়েকটি বিস্কুট নিয়ে নিয়েছি, নিয়েছি কিশমিস আর আমন্ড ভেজানো। এগুলোই আমি সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে খেয়ে থাকি। তো চলো এগুলো এখন খেয়ে নিই। এখন আমি বিস্কিট, দুধ, আমন্ড আর কিশমিশগুলো খেয়ে নেব। দুধ বিস্কুট খাওয়ার 2 ঘন্টা পর আমি এখানে বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ। এখানটায় নিয়ে নিয়েছি আমি ফেনা ভাত, আতক চাল দিয়ে ফেনা ভাত করা হয়েছে সেটা, আর সঙ্গে আলু সিদ্ধ, এটাই আমি এখন খাবো। তো চলো আমি ফেনা ভাতটা খেয়ে নিই। আর এই ফেনা ভাতটা খেতে আমার খুবই ভালো লাগে। ডিমটা আমি এখন খাবো না, ওটা এখন সিদ্ধ বসানো আছে, আর সেই ফাঁকে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর ডিম খেতে না আমার একদমই ভালো লাগে না, খুব কষ্ট করে আমি ডিমটা খাই, যেহেতু ডিমটা খাওয়া খুব দরকার। দেখো ডিমটা এখানে সিদ্ধ হয়ে গেছে, আর আমি 2 ভাগ করে ওপরে নুন ছিটিয়ে নিয়েছি, এটা এখন আমি খাবো। ডিমটা না আমি প্রেগনেন্সির আগে থেকেই খেতে পছন্দ করি না, মানে ডিম আমার কোনোদিনও ভালো লাগতো না, এখন অনেক কষ্ট করে খাই মা বলে খেয়ে নিতে, যার জন্য আমি খেয়ে নিই। এবারে আমি চলে আসলাম আমার লাঞ্চে। লাঞ্চে আমি আজকে ভাত, ডাল, সয়াবিন, পটল ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে লাঞ্চ করব। তো চলো লাঞ্চ সেরে ফেলি। লাঞ্চ করার 1 ঘন্টা পরে
আমি এখানটায় শসা কেটে নিয়েছি, আর নিয়েছি আপেল। প্রেগনেন্সিতে প্রতিদিন অন্তত একটা থেকে দুটো ফল খাওয়া উচিত, যে যেরকম পারে। তো আজ আমি শসা আর আপেল খাচ্ছি, এগুলোই আমাদের বাড়িতে আজ ছিল, তো এটাই আজ আমি খেয়ে নিচ্ছি। তোমরাও জানিও তোমাদের প্রেগনেন্সিতে তোমরা কী কী খাবার খাও, আমি তো এগুলোই খেয়ে থাকি। আর প্রেগনেন্সিতে না সবসময় হালকা হালকা খাবার খেতে হয়, কিন্তু আমি একটু রিচ খেতেই পছন্দ করি। এবারে আমি চলে আসলাম বিকেলের টিফিনে। এখানে আমি কাবলি ছোলা, এমনি ছোলা পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে নিয়েছি, এটা খেতে আমার দারুণ লাগে, তো আজকে বিকালে আমি এটাই খাবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।